ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা চত্বরে এই ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পীরগঞ্জ হরিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব রেজানুল হক বিপ্লব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন সনাতন রায়, টেলিনা সরকার হিমু, শহীদ হোসেন হিতলার হক, সাইদুর রহমান পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম, মাহফুজ আলম, পীরগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী প্রমুখ। সভায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্য সাংবাদিক, ইউপি সদস্য সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কারণ মাদক ব্যবসাতে যখন মাদক ব্যবসা করে তখন কিন্তু তারা অনেক চ্যানেল মেনটেন করে, যেখানে মাদক বিক্রি হয় ব্যবসা হয় সেখানে ঢুকতে হলে অনেক তাদের ইনফরমার থাকে অনেক দূরে। আমি নিজে যেহেতু